আল্লাহর নবীর আরেকটা চরিত্রের মধ্যে যে গুণাগুণ ছিল সেটা বিশ্বস্ততা, বলেন কি? আমানতদারিতা। হাত তুলে একটু বলতে হবে, বুকের মধ্যে হিম্মত থাকলে। আমাদের সমাজে কি এখন আমানতদার বেশি নাকি বেআমানতদার বেশি? হ্যাঁ, একবার জাবের যাওয়ার পরে কোনোভাবে আপনার থেকে যদি ঋণটা নিতে পারে, এরপরে যে ব্যক্তি ডাকা হাওলাত দিছে আর ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, কি এই ভুল আর কেউ করে না? এই জন্য কয় ভাই, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে চাই না ভাই, কোনো ধার দেনার মধ্যে আমি নাই, বলে কি না? অথচ বন্ধুই তো বন্ধুকে ধার দেনা দেওয়ার কথা ছিল, আপনার থেকে বড় বিশ্বস্ত মানুষ তো হওয়ার কথা ছিল না। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার নবী, আল্লাহ যাকে সবচেয়ে বিশ্বস্ত বললেন তার উম্মত সবচেয়ে বড় এখন অবিশ্বস্ত। এই জন্য বিশ্বস্ত মানুষ হতে হবে। রসুল্লাহ সাল্লামের চরিত্রের এইটা গুণাবলী, বিশ্বস্ত মানুষ যদি আমরা না হতে পারি আল্লাহর কাছে আমরা দাম পাবো না। আমাদের পদে পদে অবিশ্বাস, কেউ কাউরে বিশ্বাস পায় না, কথা বলেন। নিজের দোকানের মাল অনেকে নিজে খায় না, আমি আর ভাঙ্গে চুরে বললাম না, কারণ উনি জানে জনগণরে কি খাওয়ায়, ঠিক কিনা? নিজের দোকানে জিনিস বিক্রি করে, নিজের গুলা বাহির থেকে নিয়ে আসে, নিজের দোকানে তেল বিক্রি করে, নিজের তেলটাও অন্য জায়গার থেকে কিনে নিয়ে আসে, নিজের দোকানে খোলা মাথার মধ্যে দেওয়া মহিলাদের নারিকেল তেল বিক্রি করে, আর নিজের মেয়ের জন্য আর নিজের বউয়ের জন্য অন্য দোকান থেকে কিনে আনে, কারণ উনি জানে উনার মধ্যে বিশ্বস্ততার কিচ্ছু নাই, ঠিক না? এক লোক নাকি গ্রাম থেকে আসছে, পনির এখন আর বানায় না, কিন্তু আগে পনির বিক্রি হতো। এই পনির নিয়ে আসছে, মাখন যেইগুলা দুধের থেকে উঠে মাখন বিক্রি করে, বেচারির কোনো পাটখারা মাপের যন্ত্র কিচ্ছু নাই। নিয়ে আসার পরে মুদিখানার দোকানে যেখানে বিক্রি হয় পনির দিছে, দিয়ে বলছে এই যে পনির দিলাম। উনি ওজন টোজন দিয়ে বলছে এখানে তোমার এই পরিমাণ পনির আছে, টাকা নাও, এর বদলে কো আমি টাকা নিব না, আমার সপ্তাহে যা যা বাজার লাগে আপনি এগুলো দিবেন আমারে। কি লাগে? তোমার লবণ লাগে, চিনি লাগে, আটা লাগে, চাল লাগে। বলে ঠিক আছে, এর বদলে 1 কেজি চিনি দিলাম, 1/2 কেজি লবণ দিলাম, 2 কেজি চাল দিলাম, আর তোমার এই জিনিস দিলাম। উনার সাথে আগ্রহ হয়েছে এইটা দিবে, আর সপ্তাহে সপ্তাহে এটা নিয়ে যাবে। 3-4 সপ্তাহ পার হওয়ার পরে হঠাৎ করে একদিন যেই লোক পনির কিনে মুদিখানার দোকানে, ও চিন্তা করছে পনির দিয়ে তো চলে যায়, বলে যে এইখানে 1 কেজি আছে, আমি তো মেপে দেখি নাই, মাপ তো একটু পনিরটা দেখতো কটুক আছে। পনির ওজন করে দেখে মুদিখানার দোকানদার 800 গ্রাম হয় কি না হয়, কই বেটা এত বড় চালবাজ, আশুকের পরের সপ্তাহে সাইজ করতেছি, পরের সপ্তাহে আসছে, আসার পরে ধরছে এত বড় 2 নম্বর, আমি তো মাপি না, তুই দিয়ে যাস, কিন্তু মাপে দেখলাম 1 কেজি বলিস, থাসে ওর মধ্যে 800 গ্রাম, এত বড় বদমাইশ তুই কেন? বলে আপনি আমারে বকাঝকা করবেন না আল্লাহর ওয়াস্তে, আমি কোনোদিন আপনারে কম দেই নাই, আল্লাহ সাক্ষী কম দেয় নাই বলে বললে হবে নাকি? ওজন সাক্ষী 200 গ্রাম কম, আল্লাহ সাক্ষী দিয়ে লাভ কি? কয় আমার বাড়িতে কোন ওজনের বাটকারাই নাই, আমি ওইটা কেমনে কম দিব আপনারে? কয় বাটকারা নাই তো মাপো কেমনে? কয় আপনার কাছে প্রথম যেদিন পনির দিছিলাম, দেওয়ার পরে আপনি আমার 1 কেজি চিনি, 1/2 কেজি লবণ আর চাল ডাল দিয়েছিলেন। আমি যাওয়ার পরে চিন্তা করছি এই বাটকারা আমি কোত্থেকে কিনবো, গরিব মানুষ বাটকারা কিনলেই লস, কষ্ট করে চিনিটা খাই নাই, প্যাকেট বান্ধেই 1 কেজি রাখছি যাতে 1 কেজির বাটকারা হিসেবে ব্যবহার করা যায়। যতবার পনির দেই আপনার ওই 1 কেজির চিনির বাটকারাতে মাপেই তো দেই। বুঝেন নাই বোধ হয়, পনির কম দিছিল না চিনি কম দিছিল, ওই লোকের তখন মাথা পরিষ্কার। আল্লাহর নবী ছিলেন সবচেয়ে বিশ্বস্ত, আর এখন বাপের দোকান থেকে বেটা পর্যন্ত বিশ্বাস দিয়ে জিনিস কিনতে পারে না, ঠিক না? এত বড় ধোকাবাজ, তার মধ্যে শ্রেষ্ঠ ধোকাবাজ আমরা,
যেই জাতি ওষুধের মধ্যে ভেজাল দেয় এই জাতির আর বেঁচে থাকার অধিকার নাই ঠিক কি না আপনার ওষুধে পর্যন্ত ভেজাল দেয় দুই নম্বর করে আমার আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম রাসূল আপনাকে উত্তম চরিত্র দেওয়া হয়েছে এইজন্য নয় যে আপনার কেবল এইটুকু আপনার থেকে আপনার উন্নতের মধ্যে এটা পার হবে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জন্য এর মধ্যে আমানতদারিতা বিশ্বস্ততা ঢুকালাম আপনার উম্মত হিসাবে যদি কেউ প্রমাণ দিতে চায় তাহলে তাকে বিশ্বস্ত মানুষ হতে হবে এরপরে আল্লাহর নবীর জন্য ষষ্ঠ যে গুণাগুণ ছিল আল্লাহর নবীর চরিত্রের মধ্যে সততা ছিল এখন সততা একটি আমাদের কাছে দুর্বিষহ এবং সবচেয়ে বেশি দুষ্প্রাপ্য জিনিস ঠিক কি না সততা আছে আমাদের সততা উঠে গেছে প্রিয় ভাইরা মিথ্যায় মিথ্যায় ভরপুর হয়ে গেছে কত জায়গায় এই গল্প বলি টাকা একটা ঋণ নিয়ে চলে গেছে আর ফেরত দেওয়ার খবর নাই পাওনাদার তার পিছে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ একদিন পাওনাদার বাড়িতে আসছে আসার পরে বলছে আব্দুল জলিল ভাই বাড়িতে আছেন নাকি ভিতরে তো জলিল ভাই কণ্ঠ শুনেই বুঝছে যে টাকা পাই আমার কাছে টাকা পাই এই লোক আসছে বেটারে পাঠাই দিচ্ছে যে বাপ যাইয়া বল আব্বা বাড়িত নাই ও বলদের বলদ এসে বলছে চাচা আব্বা বললো আব্বা বাড়িত নেই আব্বা বললো আব্বা বাড়িতে নাই তো এখন আব্বা বললো আব্বা বাড়িতে নাই এই যদি হয় আপনার আমার সততা এই যদি হয় আপনার আমার আমানতদারিতা তাহলে এই উম্মত আল্লাহর নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারবে